ঈদের ছুটি শেষ হলেও থামেনি সর্বোচ্চ বাজেটের বাংলা সিনেমা দিন দ্য ডের বিজয়রথ। মুক্তির এক সপ্তাহ পরও বেশিরভাগ প্রেক্ষাগৃহেই ঝুলেছে হাউসফুল বোর্ড। প্রতিদিনই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন বহু দর্শক, দিন দ্য ডে দারুণভাবে টানছে দর্শকদের। নানা ব্যস্ততার মধ্যেও প্রতিদিনই কোনো না কোনো প্রেক্ষাগৃহে দর্শকদের সাথে বসে দিন দ্য ডে উপভোগ করছেন অনন্ত বর্ষা দম্পতি। তারকা এই দম্পতির সাথে ছবি তুলতে ভিড় জমাচ্ছেন ভক্তরাও। এত ভিড় যে আমরা আসলে ভিতরে ঢুকতেই পারছিলাম না দর্শকদের চাপে। আমি যেভাবে ঢুকেছি আমার নিজের সেলের কাছে আমি যেতে পারি। ইরান এবং তুর্কি যে হিউজ অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল ফোর্স, আর্মি, প্লেন, এয়ারফোর্স, এত কিছু দেখেছেন, এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে পেমেন্ট করা। অলমোস্ট দুই বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশন এই শুটিংয়ে লেগে গেছে, দুই বছর ক্যামেরাই ওপেন হয়েছে আপনার 120 দিন। তারা যখন সিনেমাটা দেখতে আসে তখন যদি কোনো মানে সেই সিনেমার হিরো হিরোইনকে যদি তারা পেয়ে যায় তাহলে তো কথাই নেই, ঠিক তেমনটাই হয়েছে। মানুষ যে এত উৎসাহ নিয়ে, এত মজা নিয়ে, এত এনার্জি নিয়ে যে সিনেমাটা দেখছে, এটা আসলে অনেক অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। অনন্ত বর্ষাকে প্রেরণা যোগাতে দিন দ্য ডে দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন ঢাকায় ছবির চিত্রতারকারাও। আমাদের কি সাপোর্ট করতে হবে, তারা যে কাজটা করেছে এটা তো বাংলাদেশের প্রথম অনেক বিগ বাজেটের একটা সিনেমা, এরকম তো আর হয়নি। মনে প্রাণে দোয়া করি যেন অনেক ভালো যায় বর্ষা আপু এবং হচ্ছে তোমার অন্ত ভাই আরও সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দেয়। সেই সাথে দর্শকরাও ভাবছেন দিন দ্য ডের মতো সিনেমা নির্মাণ হলে কমে আসবে বিদেশি সিনেমার দৌরাত্ম্য। ছবি খুব সুন্দর, যুগোপযোগী একটা ছবি, আমাদের বাংলাদেশে এমন ছবি হতে পারে দেখে খুব ভালো লাগছে। সব মিলিয়ে বাংলা সিনেমার খরা কাটাতে দিন দ্য ডের মতো চলচ্চিত্র বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস চলচ্চিত্র প্রেমীদের। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।